প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি এপিসোডে সুস্বাগত আজকে আপনাদের মাঝে ছোট একটা পিক আপ নিয়ে হাজির হলাম এই পিক আপ এর নাম হচ্ছে টাটা এসিএক্স টু টাইগার এটা একটা নতুন বার্সন গাড়ি নতুন বার্সন বলতে এই গাড়িতে আমরা কিছু কাজ সংযোজন করছি টাটা এসিএক্স টু আপনারা সবাই চিনে জানেন এবং এই গাড়ির সম্পর্কে আপনাদের অনেক ধারণা আছে হয়তোবা আবার অনেকের ধারণা নাও থাকতে পারে যাদের ধারণা নাই এবং যাদের ধারণা আছে তারা এই ভিডিওটা দেখলে পুরো বিষয়টা আপনারা জানতে পারবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন টাটা এসি টু টাইগার ব আমাদের কোম্পানি পাঁচটা ভেরিয়েন্ট এর মডেল নিয়ে হাজির হয়েছে এই ই এক্স টু গাড়ির ভিতরে এক নম্বর হচ্ছে টাইগার দ্বিতীয় নম্বর হচ্ছে কোবরা তৃতীয় নম্বর হচ্ছে লায়ন চতুর্থ নম্বর হচ্ছে পান্ডা পঞ্চম নম্বর হচ্ছে টিউলি এই চারটা ভেরিয়েন্ট নিয়ে আপনাদের ব্যবসার প্রয়োজনে বিভিন্ন প্রয়োজনে যেই কাঠামো গাড়িগুলো প্রয়োজন হয় ছোটো গাড়ি সেই সকল কথা বিবেচনা করে আপনাদের জন্য এই কন্ডিশন এবং ভেরিয়েশনে গাড়িগুলো তৈরি করছে মূলত টাটা এসি এক্স টু গাড়ি এবং এক্স টু গাড়ি কেনার পর আপনাদের বিভিন্ন ধরনের কাজ করতে হয় যেমন টাটা ইএক্স টু গাড়ি নিয়ে আপনাদের রেলিং বানাতে হয় আপনাদের পাতি সংযোজন করতে হয় ভিতরে একটু রেকর্ডিং সিস্টেম অডিও প্লেয়ার লাগাতে হয় একটা ফ্যান লাগাতে হয় এবং মোটামুটি টুকি রেখে বিভিন্ন ধরনের কাজগুলো আপনার করতে হয় দেখা গেছে এই কাজ কাজগুলো করতে গিয়ে অনেক সময় লোকাল মেকানিক্স দ্বারা গাড়ির সৌন্দর্যটা নষ্ট করে ফেলে আর তৃতীয় কথা হচ্ছে আপনারা যে রেলিংটা লাগান এই রেলিং এর জন্য পুলিশ আপনাদেরকে মামলা দিয়ে থাকে সার্জেন্ট মামলা দিয়ে থাকে সেই জন্য আপনাকে রাস্তায় হরেনের শিকার টাটা মোটরস এই কোম্পানি এই কথাগুলো বিবেচনা করে এই বিভিন্ন ভেরিয়েন্টের গাড়িগুলো তৈরি করছে যাতে আপনারা রাস্তায় নির্দ্বিধায় চালাতে পারেন আপনাকে আপনাদের যে ব্যবসাগুলো আছে সেগুলো সুন্দরভাবে পরিচালনা করতে পারেন সেই সকল কথা বিবেচনা করে এই গাড়িগুলো তৈরি করা হয়েছে অনেকে ভাবতে পারেন যে এটা একটা আগের যেই গাড়িটা আছে সেই গাড়িটাই হচ্ছে টাটা এসি এক্স টু টাটা এসি এক্স টুর ওই মডেলের গাড়িটা ওই মডেলের উপরে আপনাদের বিজনেসের প্রয়োজনে যে সকল বডি দরকার সে সকল বডিগুলো করে দেওয়া হয়েছে যেমন টাটা এসি এক্স টু টাইগার এর নামকরণ করা হয়েছে কি জন্য টাটা যে এক্স টু গাড়িটা ছিল এই গাড়িটার উপর বডিটা করা হয়েছিল আগে যে বডিটা ছিল ছিল সাত ফিট তিন ইঞ্চি এটা করা হয়েছে সাত ফিট ছয় ইঞ্চি চরা ছিল পাঁচ ফিট সেই গাড়িটাকে করা হয়েছে পাঁচ ফিট তিন ইঞ্চি এবং বডিটাকে হাইডেক করা হয়েছে দ্বিতীয়ত করা হলো আপনার গাড়িতে পাতি সংযোজন করা লাগতো আপনাকে পাতি দিয়ে দিছে পিছনে দুইটা করে চারটা সামনে একটা করে দুইটা তৃতীয়ত হচ্ছে গাড়ির ভিতরে সিঙ্গেল সিট থাকে দুইটা একটা হচ্ছে ড্রাইভার একটা হচ্ছে কাস্টমারের জন্য দেখা গেছে দুইজন যদি গেস্ট থাকে তাহলে আপনারা ইঞ্জিন কভার উপরে বসাতে হয় ইঞ্জিন কভার গরম হয়ে যায় বসতে অনেক সময় অসুবিধা হয় একটা কথা হচ্ছে আপনি যখন লং ট্রিপে গেলেন কোথায় যদি আপনি সিট না পান তাহলে আপনাদের গাড়িতে ঘুমাতে গেলে আপনাদের অনেক কষ্ট হতে হয় সে কথা বিবেচনা করে কি করছে কোম্পানি গাড়ির যে সিঙ্গেল সিটটা আছে ওই সিটটাকে ডাবল সিট করে দিচ্ছে তৃতীয়ত হচ্ছে আপনাকে একটা সুন্দর একটা ডিজাইনেবল একটা ফ্যান লাগাই দিচ্ছে তারপর হচ্ছে আপনাকে গাড়িতে একটা গান শোনার জন্য ওয়াজ শোনার জন্য একটা ডিভিডি প্লেয়ার ফ্লেয়ার লাগাই দিচ্ছে দেখা গেছে এই গাড়িগুলো যদি আপনি বাইরে করতেন তাহলে বিভিন্ন যে মেকানিক্স আছে তারা লাইনগুলো খুঁজে পেত না এবং বিভিন্ন তারগুলো কেটে ফেলত সেক্ষেত্রে আপনাদের গাড়ির জন্য সমস্যা হতো কিন্তু আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা কোথায় না কেটে এবং সুন্দরভাবে ডিজাইন করে এই সব যন্ত্রাসনগুলো সেট করা হয়েছে তৃতীয়ত কথা হচ্ছে আপনি যে গাড়ি আমরা যে গাড়িটা বডিটা করে দিয়েছি সেমি হাইট এটা আমরা বিআরটি থেকে অ্যাপ্রুভাল নিয়ে এসেছি এবং এটা যখন পুলিশকে গাড়ি ধরবে তখন আপনার কাগজে লেখা থাকবে সেমি হাইডেক তখন আপনাকে আর বডির জন্য মামলা দিবে না তৃতীয়ত কথা হচ্ছে আপনার সিঙ্গেল সিট সেখানে আমরা করে ডাবল সিট আপনার দেখবেন যাদের ফিটনেস আছে তাদের দেখবেন সিট ক্যাপাসিটি হচ্ছে দুইটা আর এখন থেকে পাবেন তিনটা এটা আপনার ফিটনেসে লেখা থাকে যাদের পিক আপ গাড়ি আছে তারা হয়তোবা খেয়াল করবেন যে সিট ক্যাপাসিটি কয়টা থাকে আর এই টাইগার গাড়িতে তিনটা সিট ক্যাপাসিটি থাকে তাহলে সুবিধা হলো কি রাস্তায় যখন আপনি চলবেন তখন সার্জেনার মামলা দেওয়ার চিন্তা চেতনা থাকবে না প্রিয় দর্শক এবং এই গাড়িগুলো আপনারা কিভাবে আমাদের কাছ থেকে ক্রয় করবেন এই গাড়িগুলো আমাদের কাছ থেকে আমরা বিভিন্ন সিস্টেমে আমরা আপনাকে দিয়ে থাকি লো ডাউন পেমেন্ট হাই ডাউন পেমেন্ট এবং তিনটা পলিসি আছে আমাদের প্রথম পলিসি হচ্ছে যারা ক্যাশে পার্সেস করতে চাচ্ছেন তাদেরকে নগদে দেওয়া হয় দ্বিতীয় হচ্ছে যারা এনসি আমরা বলি নর্মাল ক্রেডিট যারা নর্মাল ক্রেডিট লো ডাউন পেমেন্টে অথবা ভালো ডাউন পেমেন্টে গাড়ি নিতে চাচ্ছেন লব্যংশ দিয়ে যে লাভ দিয়ে কোম্পানিকে লাভ দিয়ে কিস্তিটা একটু ছোট করে নিতে চাচ্ছেন তাদের জন্য একটা প্রাইস আরেকটা হচ্ছে আমরা বলি সিসি প্রাইস হচ্ছে ক্যাশ ক্রেডিট প্রাইস ক্যাশ ক্রেডিট প্রাইস হচ্ছে সেমি ক্যাশ এখন এই তিনটা সিস্টেমে আপনাদেরকে আমরা গাড়ি দিয়ে থাকি আমি এখানে প্রাইসটা যদি বলে থাকি তাহলে প্রাইসটা আমাদের এই মাসের জন্য কারণ প্রাইসটা কখনও ঠিক জায়গায় থাকে না দেখা গেছে এই মাসে একটা প্রাইস আগামী মাসে আমাদের ডলার চেঞ্জ হওয়ার কারণে প্রাইসটা ভেরিয়েবল হয় যখন আপনারা গাড়িটা নেবেন অবশ্যই আমাকে ফোনে কন ফোনে কথা বলে নেবেন গাড়িটার প্রাইস কত যখন যে প্রাইস আছে তখন ওই প্রাইজে আপনাদেরকে গাড়ি দেওয়া হয় তবে আপনাদেরকে আমি নিরাশ করবো না আমি প্রাইসটা বলে দিচ্ছি এখন বর্তমান এই প্রাইস সেপ্টেম্বর থেকে এই প্রাইস কার্যকর হবে দু এবং সেপ্টেম্বর দেখা গেছে অক্টোবরও চেঞ্জ হয়ে যেতে পারে অথবা সেপ্টেম্বরের মাঝামাঝি আবার প্রাইস কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে সেই জন্য বলছি আমি এখন প্রাইস বলে দিচ্ছি আপনার যখন গাড়ি কিনবেন অবশ্যই আমাকে ফোন করে এই প্রাইজ আসছে কিনা অথবা প্রাইস আপ ডাউন হয়েছে কিনা আপনারা তথ্য ফোন করে সকল তথ্য নিতে পারবেন বর্তমানে গাড়ির প্রাইস হচ্ছে X2 জিগাইটা এটা গাড়ির প্রাইস হচ্ছে 11 লক্ষ হাজার টাকা এবং আপনাদেরকে আরেকটা কথা বলি যারা খোলা চালাবেন তারা টাইগার গাড়িটা নিতে পারেন কারণ টাইগার গাড়িটা আপনাদের জন্য বেস্ট হবে আর যারা কভারবেন করবেন তাদের জন্য রেগুলার জিগাইটা আছে এক্সট্রা টিসি এক্স2 তারা সেই গাড়িটা নিবেন কারণ আপনারা দেখা গেছে এই গাড়িটার উপর বডি করতে হবে আপনাদেরকে ভ্যান করতে হবে সেক্ষেত্রে যদি আপনারা যদি এই টাইগারে বডি নেন আপনাদের লস হবে কারণ টাইগার বডিটা হচ্ছে অনলি যারা খোলা ইউজ করে তাদের জন্য বেস্ট এবং যারা ভ্যান ইউজ করবে তাদের জন্য হচ্ছে টাটা এসি এক্স টু রেগুলার গাড়িটা এখন এই এক্স টু এবং রেগুলার এবং টাইগার আপনি যদি ই টু গাড়িটা নেন গাড়ির দাম হচ্ছে এগারো লক্ষ দশ হাজার টাকা আমার সেপ্টেম্বরের প্রাইস এবং এই গাড়িটা আপনারা কত ডাউন পেমেন্টে গাড়িটা নিতে পারবেন এই গাড়িটার ডাউন পেমেন্ট সর্বনিম্ন ডাউন পেমেন্ট হচ্ছে ছিয়ানব্বই হাজার টাকা প্লাস রেজিস্ট্রেশন হচ্ছে চুয়ান্ন হাজার টাকা এই টোটাল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জমা দিয়ে আমাদের কাছ থেকে নাম্বার সহ গাড়িটা নিতে পারেন এবং বাকি যে টাকা থাকবে ওই টাকার বারো পারসেন্ট লব্যাংশ দিয়ে আপনাকে শোধ করতে হবে ষাট মাস অথবা বাহাত্তর মাস আপনাকে যেটা পসিবলি হয় প্রিয় দর্শক আর যারা টাইগার গাড়িটা নিতে চাচ্ছেন একই প্রাইস আপনাকে যোগ করতে হবে গাড়ির প্রাইস এগারো লক্ষ দশ হাজার টাকা আপনাকে ডাউন পেমেন্ট দিতে হবে সেভেন্টি ওয়ান থাউজেন্ড রেজিস্ট্রেশন প্লাস ইন্স্যুরেন্স বাবদ দিতে হবে ফিফটি ফোর থাউজেন্ড চুয়ান্ন হাজার টাকা এবং বড়ি কষ্টের জন্য দিতে হবে সেভেন্টি ফাইভ টাকা এবং টোটাল আপনাকে জমা দিতে হবে টু লাখ টাকা এই দুই লাখ টাকা জমা দিয়ে আপনি বাকি যেই টাকা থাকবে এই টাকার উপর বারো পার্সেন্ট লব্য অংশ দিয়ে আপনাকে শোধ করতে হবে ষাট মাস অথবা বাহাত্তর মাস সেক্ষেত্রে আপনাদের পারিয়ারে ইয়ারে এক লাখ বিশ মেবি লাভ চলে আসবে ছয় বছরে ছয় লাখ টাকার মতো লাভ চলে আসবে সাত বছর সাড়ে সাত লাখ টাকার মতো লাভ চলে আসবে এই লাভ আপনাকে করতে হবে পাঁচ বছর এটা হচ্ছে ক্রেডিট এনসি প্রাইস বলে থাকি দ্বিতীয়তে হচ্ছে ক্যাশ ক্রেডিট প্রাইস যেটা হচ্ছে সেমিক্যাশ সেমি ক্যাশে গাড়ির দাম হবে বারো লক্ষ দশ হাজার টাকা ই এক্স টু রেগুলার যেটা গাড়ির দাম তখন আপনাকে জমা দিতে হবে এক লাখ ছচল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট প্লাস রেজিস্ট্রেশন এবং ইন্স্যুরেন্সের জন্য জমা দিতে হবে চুয়ান্ন হাজার টাকা এই টোটাল আপনাকে জমা দিতে হবে দু লক্ষ টাকা বারো লক্ষ দশ লাখ দশ হাজার টাকা দু লক্ষ টাকা জমা দেওয়ার পর বাকি যেই টাকাটা থাকবে ওই টাকাটা আপনার তিরিশ মাসে দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে কোনো লাভ দিতে হবে না এবং প্রত্যেকটা গাড়ির যেটা বলছি আমি প্রাইস বলছি এর প্রসেসিং ফাইল বাবদ আছে পাঁচ হাজার টাকা আপনার যে ডাউন পেমেন্টটা দিবেন এর সাথে আরও পাঁচ হাজার টাকা যোগ হবে কিন্তু পাঁচ হাজার টাকা আপনাদের প্রাইসের সাথে সংযুক্ত হবে না এই প্রাইসটা ফাইল প্রসেসিং বাবদ কেটে নেওয়া হবে প্রিয় দর্শক আর যদি টাইগার গাড়িটা নেন টাইগার গাড়িটার প্রাইস হবে বারো লক্ষ দশ হাজার টাকা আপনাকে জমা দিতে হবে এক লাখ একুশ হাজার টাকা রেজিস্ট্রেশন ইন্স্যুরেন্স বাবদে আপনাকে জমা দিতে হবে চুয়ান্ন হাজার টাকা এবং বডি কস্ট বাবদ জমা দিতে হবে সেভেন্টি ফাইভ টাকা টোটাল হচ্ছে আপনি দুই লাখ পঞ্চাশ হাজার টাকা জমা দিতে হবে প্লাস পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ফাইল প্রসেসিং চার্জ গাড়ির দাম বারো লক্ষ দশ হাজার টাকা টাকা থেকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা মাইনাস করার পর বাকি যেই টাকাটা থাকবে ওই টাকাটা আপনারা তিরিশ মাসে দিয়ে দিবেন সেক্ষেত্রে আপনাদের কিস্তির অ্যামাউন্টটা কিন্তু বেশি আসবে যেহেতু আপনাদের জমা কম আপনারা যদি জমাটা যদি বেশি বাড়াইতে পারেন তাহলে আপনাদের কিস্তি পরিমাণটা কমে যাবে প্রিয় দর্শক হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন আমি যেভাবে আপনাদেরকে হিসাবগুলো সুন্দরভাবে বুঝিয়ে বলছি আর যারা ক্যাশে নিবেন ক্যাশ মানে হানড্রেড পারসেন্ট টেবিল ক্যাশ গাড়ির দাম কিন্তু এগারো লক্ষ দশ হাজার সেখান থেকে আপনাকে ডিসকাউন্ট প্রাইজে গাড়ির দাম দিব নয় লাখ পঞ্চান্ন হাজার টাকা প্লাস রেজিস্ট্রেশন এখন রেজিস্ট্রেশন বলতে এখানে চুয়ান্ন হাজার টাকা আছে এখানে চুয়ান্ন হাজার টাকার ভিতরে আপনি যদি ক্যাশে করেন ক্যাশে পার্সেস করেন সেখান থেকে আপনি রেজিস্ট্রেশন নিতে পারেন প্লাস ইন্স্যুরেন্সও নিতে পারেন রেজিস্ট্রেশনের জন্য হচ্ছে গাড়ির কাভারেজ থাকবে এবং যারা নর্মাল ক্রেডিট এবং ক্যাশ ক্রেডিট সেমি ক্যাশ এবং কিস্তিতে নেবেন তাদের জন্য রেজিস্ট্রেশন প্লাস ইন্স্যুরেন্স বাধ্যতামূলক আর যারা ক্যাশে পার্সেস করবেন তাদের যদি রেজিস্ট্রেশন এবং ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স আপনারা নাও করতে পারেন আর রেজিস্ট্রেশন তো করতে হবে বাধ্যতামূলক আর যদি রেজিস্ট্রেশন করেন রেজিস্ট্রেশন বাবদ টাকাটা দিতে হবে এবং এখানে কথা হচ্ছে রেজিস্ট্রেশন এখানে দুই ধরনের যারা ক্যাশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা অনেক সময় প্রাইভেট কোম্পানি হয়ে থাকে আপনারা গাড়িটা নাম্বারটা হয় কমার্শিয়াল অথবা প্রাইভেট আর প্রাইভেটের যে টাকাটা আছে বেশ বেশি দিতে হয় এবং কমার্শিয়াল টাকাটা হচ্ছে চুয়ান্ন টাকা যারা কিস্তিতে গাড়ি ক্রয় করবেন তারা রেজিস্ট্রেশন কমার্শিয়াল করতে পারেন প্রাইভেট করতে পারেন যদি রেজিস্ট্রেশন কমার্শিয়াল করেন তাহলে এই টাকা দিতে হবে যদি প্রাইট প্রাইভেট করেন ব্যক্তিগত মালিকানাধীন করেন সেক্ষেত্রে প্রাইসটা একটু বেশি হবে সেক্ষেত্রে আপনারা আপনাদের কোম্পানি লগো ইউজ করতে পারবেন আপনার কালার লেখা থাকবে মাল্টি কালার আপনি যে কোনো কালার ইউজ করতে পারেন আর যদি কমার্শিয়াল কালার ইউজ করেন রেজিস্ট্রেশন বেলায় সেক্ষেত্রে আপনাকে হলুদ অথবা নীল দুইটা যে কোনো একটা কালার কালার ইউজ করতে পারবেন আর যারা ক্যাশে টাইগার গাড়ি নিবেন তাদের গাড়ির প্রাইস হবে দশ লাখ তিরিশ হাজার প্লাস রেজিস্ট্রেশন যারা ক্যাশে গাড়ি করবেন এবং অনেক কাস্টমার কিন্তু ক্যাশ এবং ক্রেডিট কিন্তু মিলাই ফেলে কিন্তু এটা মনে করেন ইটা হান্ড্রেড পার্সেন্ট টেবিল ক্যাশ আর যারা সিসিতে নেবেন এবং সেমি ক্যাশে নিবেন তাদের প্রাইসটা কিন্তু আমি বলে দিচ্ছেন এখন কথা হচ্ছে যারা সেমিতে এবং সিসিতে যারা গাড়ি নিয়েছেন তারা যদি সিক্স মান্থের ভিতরে যদি মূল টাকাটা যদি পরিশোধ করে দেন সেক্ষেত্রে লভ্যাংশ দিতে হবে না সেটা হচ্ছে এনসি যারা লাভে নিবেন তাদের জন্য বলছি তারা যদি ছয় মাসের ভিতরে যদি টাকা পরিশোধ করে দেন সেক্ষেত্রে কোনো লাভ দিতে হবে না তারপরে বলছি তারপরে যদি আপনারা চব্বিশ মাসের ভিতরে ফাইলটা ক্লোজ করেন সেক্ষেত্রে আপনার কাছ থেকে এইট পার্সেন্ট লাভ নেবে আপনার কাছ থেকে বারো পার্সেন্ট কিন্তু ফাইল করা আপনি যদি মনে করেন আমার টাকা চলে এসেছে তাহলে সেক্ষেত্রে চব্বিশ মাস মাসের ভিতর আপনি টাকা পরিশোধ করেন তখন আপনাকে আট পার্সেন্ট লাভ দিয়ে আপনি ফাইল ক্লোজ করতে পারেন প্রিয় দর্শক আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের চ্যানেল বেল আইকনটি বাজিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং যারা নতুন পুরাতন বিভিন্ন মডেলে গাড়ি নিতে চা থাকবেন আমি চেষ্টা করব আপনাদেরকে বিভিন্ন ভেরিয়েন্টে গাড়ি আপনাদেরকে পরামর্শ দিতে এবং আপনাদের চয়েজ অনুযায়ী কি গাড়ি নিতে চাচ্ছেন এবং সকল তথ্য আমি আপনাদেরকে শেয়ার করে থাকি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন অথবা ইউটিউব যে কমেন্টস বক্স আছে সেখানে আপনারা কমেন্টস বক্সে জানাবেন তো আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন খোদা হাফেজ